শুধু তেরোপেখিয়া বাজারে সভা নয়, আপনাদের কাছে এটা আপনাদের মাধ্যমেই তো খবরগুলো প্রকাশিত হয়। আমরা নন্দীগ্রাম টু ব্লক এরিয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের কর্মসূচি চলছে, তার মধ্যে তেরোপেখিয়া বাজার একটা। তো তেরোপেখিয়া বাজারে আমাদের কালকের মুখ্য তো যে সভাটা, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রের এই যে জনবিরোধী সরকার, তার যে দিশাহীন বাজেট এবং পশ্চিমবঙ্গের প্রতি এইভাবে ক্রমাগত যে বঞ্চনা এবং প্রতিহিংসা পরায়ণ সরকার, ক্ষমতায় না আসতে পেরে নরেন্দ্র মোদীর সরকার রাজ্যের প্রতি যেভাবে প্রতিহিংসা চরিতার্থ করার খেলায় মেতেছেন, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের এই প্রতিবাদ সভায় আমাদের জেলা সভাপতি আসছেন, জেলার চেয়ারম্যান আসছেন এবং দুই মন্ত্রী, জেলার দুই মন্ত্রী তিনারা থাকবেন এবং সর্বোপরি আমাদের নেতা রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মহোদয় আসবেন এবং আমাদের বিধায়িকা রাজারহাট গোপালপুরের বিধায়িকা আমাদের শিল্পী অদিতি মুন্সি মহাশয়ও কালকে উপস্থিত থাকার কথা আছে, উনিও আসবেন। আপনার নাম? আমার নাম অরুণাভ ভূঁইয়া, আমি নন্দীগ্রাম টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।